রাজধানীর মালিবাগ রিকন্ডিশন গাড়ি কিনতে এই ক্রেতা এসেছেন কক্সবাজার থেকে। জানান কিভাবে খোঁজ পান এই প্রতিষ্ঠানটির। 50,000 টাকা জমা দিয়েছে, আমাদের একটা ডকুমেন্ট দিয়েছে, আর 5,00,000 টাকা যখন দিয়ে দেবো, হ্যাঁ, তখন আমাদেরকে গাড়িটা ডেলিভারি দিয়ে দেবে। কার সুপার সেবার অফিসে নিউজ 24 প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সামনে প্রতারিত হওয়া ক্রেতারা জানান তাদের ভোগান্তির কথা। 3,00,000 দিয়েছিল, এটা বলতে 6 মাস, আর আমার এটা প্রায় 3 মাস 3 মাসের মতো টাকা দিয়ে, কিন্তু গাড়ি দেয় নাই। না 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 না, গাড়ি দেয় নাই। কিছুক্ষণ পর কার সুপার সেবারে আসেন এক ক্রেতা, শুরু হয় বাগ বিতণ্ডা। এখানে চেঞ্জ নাম্বার দেয় নাই, যখন আমি 3 বার করে চেঞ্জ করছি, এখন এইটাও মিলবে কি না। টাকা দিলাম 3,00,000, এবারে 7 মাস হয়ে গেছে। আমার টাকাটা দিয়ে দিতে 1,50,000 টাকা, আমি তো গাড়ি নেবো না, এখন টাকাটা তো দিতেছে না, ঘুরাইতেছে আর কি। সেই ক্রেতার কথার সূত্র ধরে ভবনটির বেজমেন্টে ক্যামেরায় ধরা পড়ে গাড়িতে চেসিস নাম্বার পরিবর্তনের কর্মকাণ্ড। রিকন্ডিশন না, নতুনই হয় এই জায়গা থেকে, নতুন আর কি, আমরা জানি নতুন, আমরা রিকন্ডিশন কিনা এটা আমাদেরও জানা নাই। ক্যামেরায় বন্দী হওয়া এসব কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হয় কর্মকর্তাদের কাছে, এ বিষয়ে দেননি কোনো সঠিক তথ্য। তবে সাংবাদিক পরিচয় পেয়ে প্রতিষ্ঠানের কর্মচারীরা দেয় টাকার প্রলোভন সহ হুমকি, এমনকি রিপোর্ট বন্ধ করতে সাংবাদিকের নামে থানায় চাঁদাবাজির মিথ্যে ডায়েরি করে প্রতিষ্ঠানটি। ব্যাংক লোন, চেসিস নাম্বার পরিবর্তন সহ ক্রেতাদের গাড়ি দেওয়ার নামে ভোগান্তি, এ ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড নিয়ে কথা বলেন গাড়ির শোরুম মালিকরা এবং বারবিরার নবনির্বাচিত প্রেসিডেন্ট। মিনিমাম 3,00,000-4,00,000 টাকা দামের ডিফারেন্স, কারণ সবার ট্যাক্স এক, তারা এগুলো কিভাবে দেবে আদৌ আমাদের জানা নেই। তাহলে কি সে দাম ছাড়া গাড়ি আনছে, কেবল ট্যাক্স দিয়ে দিচ্ছে? দেখার বিষয় যেটা কি করে সম্ভব, তো মানে বাস গাড়ির বাজারের সাথে মিলে না, এটা আমার মনে হয় একটা ইনভেস্টিগেশনের দাবি রাখে। প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি।